সালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা হচ্ছে গিয়ে কীভাবে আপনারা আপনার যে লাইনটা আছে লাইনটা কীভাবে পিং করতে পারেন। পিংটা হচ্ছে গিয়ে আপনার যেই ব্রডব্যান্ড কানেকশন আছে, আপনি যে আইপি ব্যবহার করেন ওই আইপিটাকে পিং করবেন, ঠিক আছে? তো এটা কীভাবে আপনারা ফোন দিয়ে করবেন আপনার রাউটারে ঢুকে সেটা অনেকে জানেন না, যার জন্য ভিডিওটা করা। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা করছেন তাদেরকে ধন্যবাদ। তো চলুন, এর জন্য আপনাকে আপনার রাউটারের লগ ইন পেজে যেতে হবে, লগ ইন করতে হবে, অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম চলে আসবেন, এখান থেকে আপনি যাবেন হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন সিস্টেম টুলস, আমরা হচ্ছে এই সিস্টেম টুলসে যাব, ঠিক আছে? সিস্টেম টুলসে যাওয়ার পর এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডায়াগনস্টিক্স না কি যেন একটা অপশন, যাই হোক, এই ডায়াগনস্টিক্স একটা অপশনে যাবেন। এই অপশনটাতে যাওয়ার পর এখানে আসেন, আসার পর দেখবেন যে এখানে আপনি চলে আসছে, এখানে লেখা আছে পিং, লেখা আছে একটা, ঠিক আছে, টার্কার আউট একটা লেখা আছে, ঠিক আছে? তো যদি পিং করতে চান তাহলে এরকম পিং করার জন্য আমাদেরকে এখানে আইপিটা দিতে হবে, ডোমিন নেম, ঠিক আছে? তো সাপোজ আপনি যে ইয়েটাকে পিং করতে যাচ্ছেন, আমি সাপোজ মনে করেন যে www.gwgl.com, google.com, যদি আমি এটাকে পিং করতে চাই তাহলে এটা দেওয়ার পর আমি স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, ঠিক আছে? স্টার্ট মেনুতে ক্লিক করলাম, স্টার্ট মেনুতে ক্লিক করার পর দেখি এটা লোড হচ্ছে, ঠিক আছে, লোড হবে। যাই হোক, এরকম একটু লোড হচ্ছে, এরকম দেওয়ার পর আপনারা পিং দিবেন। পিং দিলে দেখবেন যে এখানে পিং করছে, ঠিক আছে, এখানে পিং দেখাবে, রেজাল্ট দেখাবে, এখানে রেজাল্ট দেখাবে যে পিং হচ্ছে কি না, ঠিক আছে? আর যদি টাকার আউট দেন তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর স্টার্ট মেনুতে ক্লিক করতে হবে, সেম ওটার মতোই, সেম টু সেম। এভাবে আপনারা চাইলে আপনার যেই সাইটগুলো আছে সাইটগুলো আপনারা এখান থেকে পিং করতে পারেন, ঠিক আছে? আর যদি আপনারা কেউ আপনাদের রাউটারের অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে হচ্ছে গিয়ে এখানে যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আসবেন, এখানে আসার পর ওল্ড ইউজার নেম, ওকে, এখানে ওল্ড ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ডও অ্যাডমিন ছিল, অ্যাডমিন দিয়ে দিবেন। তারপর হচ্ছে গিয়ে নিউ ইউজার নেম, অ্যাডমিন দিয়ে দিলেন, নিউ পাসওয়ার্ড অ্যাডমিন দিয়ে দিলেন, সমস্যা নাই, আমি আপনাদের যা ইচ্ছা আপনারা দিয়ে নিতে পারেন, সমস্যা নাই, আমি অ্যাডমিন অ্যাডমিন দিলাম, সব কিছু অ্যাডমিন দিলাম। পরে এখানে সেভে ক্লিক করবেন আপনারা, ঠিক আছে, সেভে ক্লিক করার পর আপনারা আবার বের করে দিবে, পরে আপনি আবার অ্যাডমিন দিয়ে লগ ইন করে নেবেন, লগ ইন ক্লিক করলেন, ঠিক আছে? এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন চাইলে অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে? এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আসি, আসসালামু আলাইকুম।